কারণ ওরা হচ্ছে রোস্টার ওরা সবসময় সেলিব্রিটিদের পা ধরে ঝুলে থাকে কেন ওরা আপনাদেরকে রোস্ট করে না কেন ওই যে আপনাদের মিলিয়ন মিলিয়ন ফ্যান্স ফলোয়ার না আচ্ছা ঠিক আছে আমরা না হই তাদের পায়ের বদল অন্য কিছু ঝুলে ছিড়ে ফেলব তবে যদি ফলোয়ারের কথা হয় তাহলে আমাদের এখানের 1 কে আর তোমাদের এখানের 10 মিলিয়ন বরাবর তো হু দা ফাকিং ড্যাডি তো আজকে সর্বপ্রথম এটাই বলতে চাই যে ভাই কেউ দয়া করে হেডফোন ছাড়া এই ভিডিওটা দেখো না আর যদি দেখা থাকো তাহলে সবার থেকে একটু দূরে চলে যাও যেখানে তুমি একলা শুনতে পারবে আর কেউ যাতে শুনতে না পারে তো কেমন আছো তোমরা তো সবাইকে আবারো স্বাগতম আমার আরো একটা নতুন ভিডিওতে তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো তারপর বলে দিচ্ছি আজকে আমরা ফারহান মাসুদকে ভরে দিতে যাচ্ছি সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করে আজকের ভিডিও শুরু করো জ্যাক দেখো আজকে হয়তো অনেকে ভাববে যে হঠাৎ করে আফ্রিদি ভাই এত খারাপ হয়ে গেল কেমনে অনেকদিন ধরে তো ভিডিওতে গালিটালি একদম কম দেওয়া হইতেছে ভাই আমি অনেকদিন ধরে চুপ আছিলাম কেননা ভাই দেখো আমি নিজে ট্রাই করতেছিলাম যাতে ভালো হয়ে যায় কিন্তু কিছু কিছু মাদারচোদদের জন্য মনে করে যে ভালো হওয়াটা আমাদের দ্বারা সম্ভব না কেননা মাদারচোদ তুই আমাকে গালি দে আমি মেনে নেব তুই পারলে আমাকে রোস্ট করে দে সমস্যা নেই আমি এটাও মেনে নেব কিন্তু মাদারচোদ তুই যখন রোস্টার কমিউনিটি নিয়ে কথা বলবি খানকির বলা তখন তো তোর আমি ছাড়বো না তাই তোর দিমু ইচ্ছা মতো ঠাবার আজকে ভুলে যাবি যে কে তোর বাপ পাঁচ পাঁচ আরে অল্প কিছু লাইক আর ভিউর পাগল না আমি ভাই এগুলো তো আপনি আপনি চলে আসবে যদি কন্টেন্ট ভালো করি মাদার যদি সেট ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগায় বলতেছে যে কন্টেন্ট নাকি তার ভালো ভালো নাকি কালো দেখি চলো আমার পাশে রে ভাইটা নতুন ইউজার আমার তো ভালোবাসার মানুষ আছেন ভাইটার আড়ি থেকে একটু ঘুরে আসেন ও আই সি আই ডিডেন্ট সি দেখো এখানে এই বকচুদার আশেপাশে কেউ নাই কা তারপরে বলতেছে যে এই ভাইটার আইডি থেকে ঘুরে আসেন আমার পাশের ভাইটা আমার কথা হলো তোর পাশের ভাই কই তো নানির ফুট কি আমি ফোলা মানুষ কি 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 তুই কি মানুষ আমি ফোলা মানুষ তুই ফোলা মানুষ না বলে তুই নিজেরে বোটকো মানুষ দাবি করে এটা আরো বেশি ভালো দেখা যাবে যদি তুই নিজেকে বোটকো বলস তাহলে আমাদের বুঝতে হবে একদম ইজি তাহলে আর আমাদের হয় না কোনো ইজি বিজি টিকটকের ফরিতে যার ভিডিও বারবার চলো এটাই কিন্তু ট্রেন্ড বলে আরে ভাই কি বলতে চাইতাস একটু ভালো করে বলো এটা কি ট্রেন্ড বলছো নাকি ট্রেন্ড বলছো আর বুঝলাম না ট্রেন কিভাবে টিকটকের মধ্যে চলে ট্রেনের রাস্তা কি টিকটকের সাথে লিংক করে দিছে নাকি আমি তো বুঝি না মাথায় ঢুকে না তুমি যে তোমার খেলার হও না কেন কোসের কাছে পাইবা না কখনো দাম কোসের অর্থ সার্চ করতে গিয়েছিলাম গুগলে গুগল আমার জুতা মাইরা কইলো যে হালার বুঝে এই কথাটা কইলো আর ধরে লিয়া আমি ফোলা মানুষ আবার নিজেরে ফোলা বলতাছস নিজেরে বটকু ক সমস্যা নাই এক মিনিট ও কি কোনোভাবে নিজেকে ছেলে দাবি করতেছে তাহলে এটা ভুল ধারণা আর কেউ একটু বুঝা যে ও একটা হিজলা কালকে আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন যারা আজকে আমার এই ভিডিওতে মেনশন দিয়ে প্রমোট পাচ্ছেন তারা আর নেক্সট ভিডিওতে প্রমোট চান যারা তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করেন তারা দেখো ভাই টিকটক কিংবা ফেসবুকের সম্বন্ধে আমার ধারণা নাই তবে আমি জানি ইউটিউবে টোটাল দুইটা মেনশন করা যায় কিন্তু এই বোকাচোদার কাছে কমেন্ট আসছে 8000 এর উপরে এই বোকাচোদা আমার মেনশন দিছে মাত্র তিনজনকে তাহলে বাকিগুলো কি তোর আব্বা লাগে যে ওগুলার বাদ দিয়ে দিছস ওদের সাবজেক্ট আলাদা টিকটকে এই সহজ সরল মানুষগুলোকে এভাবে ঠকাইতেছস কেন টিকটকে কোন সময় ভিডিও ছাড়লে ভিডিও ভাইরাল হবে আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করতে আছেন টিকটকে কোন সময় ভিডিও ছাড়লে ভিডিও ভাইরাল হয় এটা জানার জন্য তার মনে করো পুরো ভিডিওটা দেখতে হইতাছে আর তারপরেও পারফেক্ট কোনো টাইমের আগামাতা নাই এখন পুরো ভিডিওটা আমি দেখাইতে পারলাম না কিন্তু হ্যাঁ এটার মধ্যে কোনো আগামাতা নাই সে যদি শুধু কমেন্ট বক্সের টাইমটা বলে দিত তারপরে মাইনে নিতাম কিন্তু বোকাচোদা শুধুমাত্র কথা ঘুরায় পেঁচানোর জন্য আছে তাছাড়া আর কিছু করার জন্য আসলেই তাদের এই জন্য হিজলা বলা হয় আচ্ছা ঠিক আছে আমি তোমাদেরকে বলে দিতেছি কোন সময় ভিডিও আপলোড দেওয়া উচিত যখন তোমাদের অ্যানালিটিক ট্রাফিকটা ভালো থাকবে তখন আপলোড দিবা এটা যে শুধুমাত্র টিকটকের জন্য তা কিন্তু না এটা ফেসবুক ইউটিউব সব জায়গায় ইউজ করতে পারবা আর এসব বোকাচোদাদের কথা শুনবার হুগা মারা খাইবা কিরে বন্ধু অ্যালেক্স বোস তোরে স্যার আমি কোন একটা সিস পর্যন্ত খাইনি আসলে এই বোকাচোদা মনে করো মঙ্গল গ্রহ লেনদের কাছ থেকে ট্রেনিং করে আসছে ইংলিশের যার কারণে এত সুন্দর সুন্দর করে ইংলিশ ওয়ার্ড বলতাছে যা মনে করো গুগলও ভালো করে বলতে পারে না আর আমরা বলবো কি বালের মাথা থেকে আমার তো মনে হয় ও মানুষ না এলিয়ানের বাচ্চা এক মিনিট ও এলিয়ানের বাচ্চা হতে যাবে কেন ও তো হিজলা আর তাও কথা সত্য এলিয়ানেরও কি টুনটুনে আসে না না আসে তো ফারহান তোমার ছোট যারা জানতে চাইতেছে টিকটকে কখন এবং কিভাবে ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হয় তোমরা জাস্ট ইমোশনালি ব্ল্যাকমেলটা শিখে নাও এইভাবে ব্যাকগ্রাউন্ডে সাইড মিউজিক দিবা তারপরে মনে করো যে কিছু কথা বলবে যেগুলো পাবলিকের গুয়ায় ঠিকমতো ঢুকে যাবে ওইগুলো কথা দিয়ে তুমি ভাইরাল যে কথাই বলো না কেন ইমোশনালি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবা তাহলেই মনে করো তোমার ভিডিও ভাইরাল কারণ এই বোকা শুধু এই লেভেলের কাজ করে আসছে টিকটকে ভিডিও আপলোড করার পর ওই ভিডিওতে 1 মিলিয়ন ভিউ হবে এবং স্বপ্ন যারা দেখেন আর কমেন্ট বক্সে গিয়ে আপনার টিকটকের নামটা লিখে যান যেহেতু আমি আপনার অ্যাকাউন্টে গিয়ে আপনাদের অ্যাকাউন্টে কোন সমস্যাটা আছে সেটা বলে আসতে পারি আর আপনাদেরকে সাপোর্ট করতে পারি আ হা 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 টিকটকের ডক্টরও পাওয়া গেছে তাহলে আপনাকে না দেখে আপনার বাসায় গিয়ে বলে দিতে পারবে যে আপনার কি রোগ তারপর আবার এটার সলিউশনও দিয়ে দিবে তাহলে আর কি চাই ভাই এরকম ডাক্তার তো ঘরে ঘরে দুই তিনটা করে জন্ম নেওয়া উচিত ছিল
আর যাই হোক ভাই, এই বুকাসুদা কিন্তু লিপস্টিক ছাড়া ভিডিও করতে চায় না সহজে, তাই তার ছোট্ট নাম লিপস্টিক আফা। তো এখন ভাই একসাথে আমি পুরো ব্যাপারটা খুলে বলি। প্রথমত ভাই, সব বোকাচোদা টিকটকারের কিছু বোকাচোদা অডিয়েন্স থাকে, ওইগুলো মনে করো কমেন্টে যাই বলে তাই করে দেয়। যেমন মনে করো যে তারা যদি সাপোর্ট চাই তাহলে সাপোর্ট করে, আর এমন সাপোর্টই করে মনে করো হাজার জনের সাপোর্ট চাই, তার মধ্যে এক থেকে দুজন পাই সর্বোচ্চ। কথা কিন্তু সত্য। তারপর এগুলো নিয়ে রেগুলার ভিডিও বানাইতে থাকে, আর পাবলিকের মনে করো মাথা খায় ফেলে ইমোশনালি ব্ল্যাকমেল ওলা ভিডিও বানাইতে বানাইতে, আর এইগুলোরে তোমরা বললে থাকো যে ট্রেন্ড ভিডিও। আর এমন এক বোকাচোদার গল্প এই ভিডিওতে কইলাম যে বোকাচোদা কিনা মনে হয় না যে ও টিকটকার, দেখে মনে হইতেছে ও রাস্তার হকার। ভাই ওর মুখের ভাষা যা অবস্থা ভাই, আমি বলতেছি না যে ওর মুখের ভাষা খারাপ, কিন্তু ওর কথা বলার ধরনটাই খারাপ, বুঝাই যেতেছে না ও কি কইতাছে, আবলামো করতেছে, এরকম করতেছে, কিছুই বুঝা যাইতেছে না, যার কারণে আমি তারে তেমন কিছু বললাম না। আর তোমাদের যদি মনে হয় যে এটা সেকেন্ড পার্ট লাগবে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও, আমি আবারও আনার চেষ্টা করবো। আজকের শেষ লাইন এই ফারহান বক্সুদের জন্য। আচ্ছা, আজকের এই ভিডিওতে মাত্র 1% দিয়েছি, যদি পার্ট টু বানাই তাহলে ভরে দেব 100% খেলা, আর যদি তুমি ক্ষমা না চাও রোস্টারদের কাছে তাহলে হবে মামা আসল খেলা। প্রকাশ করব তোমার আছে যত আগে করা সব ফাইল, কেননা তখন তোমার পিছন দিয়ে ঢুকাই দেব মিসাইল। সো আর কোনো নেক্সট নেই, আজকের জন্য এতটুকু এনজয়, এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলো ভালো লাগছে। সো একটা করে লাইক কমেন্ট শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছেন, আমার জন্য দোয়া করো, এন্ড আপাতত জন্য গেলাম 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 গেলাম।